শ্রমিক বিক্ষোভের জেরে আরও একটি কারখানা বন্ধ হয়ে গেল। আন্দোলনের জেরে মালিকের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বীরভূমের সিউড়ির মিনি স্টিল মিকি মেটাল কারখানা। কারখানার প্রধান দরজায় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। লেখা রয়েছে, বারবার শ্রমিকদের আন্দোলনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই কারখানা। কাজ ছেড়ে আন্দোলনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কোম্পানিকে, ফলে চরম সমস্যায় পড়বে প্রায় 280 জন শ্রমিক। অনির্দিষ্টকালের জন্য একটা নোটিশ লাগানো হয়েছে যে এখন বন্ধ। হ্যাঁ, ওটাতে কিভাবে দেখছেন বা আপনাদের কাজ করতেন? এভাবে আমাদের একটা দাবি দাওয়া ছিল, যেটা মজুরি আন্দোলন, যেটা আমাদের মাইনের ব্যাপারে 3 বছর পর পর একটা এগ্রি হয়, সেই এগ্রিটা এখনও পর্যন্ত আমাদের ফাইনাল হয় নাই। তো সেই ফাইনাল পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ক্ষোভ যে আমরা এখন কাজে মানে আসে নাই আর কি, যে আমাদের বকেয়া সমস্ত মেটানো হোক, তারপরে আমরা কাজ করব, এইটুকু। এর জন্যে হ্যাঁ, এটা মালিকপক্ষ আবার ঘুরিয়ে আবার একটা নোটিশ করে, গেটে লাগানো হয়েছে যে আমি ফ্যাক্টরি চালাবো না, বা কী লেখা আছে আমি ঠিক জানি না, সেটা তো হ্যাঁ শ্রমিকরা বিভিন্ন সময় কাজ বন্ধ করে দেয়। হ্যাঁ, ও লিখেছে আর কি। তো সেটা এখানে প্রোডাকশান হাই আছে, এখানে আমরা মজুরি ঠিক মতো পাই না, 234 টাকা 223 টাকা বেতন পাই 8 ঘন্টা দাবিতে, লোহার সঙ্গে খাটি। তাই আমাদের দাবি ছিল 300 টাকা, সেই জায়গায় আমাদের আসে নাই। তো জেলা সভাপতি আমাদের বলে দিয়েছেন ওইখানে 2000 টাকা আমাদেরকে অ্যাডভান্স দিত, সেটা 1500 টাকা বেতনে লাগাইতে বলেছে, সেটাও আজ পর্যন্ত আমরা লাগেনি।